হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। ইটালিয়ান ভাষা শিখুন বাংলার মাধ্যমে। এই সকল শব্দ ও বাক্যগুলি আপনার প্রায় বাংলা ভাষার মাধ্যমে খুব সহজে শিখে নিতে পারবেন। সকল কাজে এই ইটালীয় বাক্য শব্দগুলো ব্যবহার করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন না যাই আমাদের আজকের বিষয়ের দিকে। ছেলে সে আর মেয়ে সে, এই দুটি হবে ছেলে হলে লুই আর মেয়ে হলে লে। লুই লে, ছেলে মেয়ে। মেয়ে বা বেটি লাফি লাফি গিয়া লাফি গিয়া। বোন লা সরেলা লা সরেলা। ভাই বা ভাইজান ইল ফাতেল ইল ফাতেল। তুমি এখানে, তু সেই কুই তু সেই কুই। আমরা এখানে, নই শ্যাম কুই নই শ্যাম কুই। তোমরা এখানে, হই সি এতে কুই হই সি এতে কুই। স্ত্রী বা মহিলা লা দন্না লা দন্না। পুরুষ লয়ম লয়ম। সে পরে লুই লেগেক লুই লেগেক। আমরা কোথায়, ডভে সিয়াম ডভে সিয়াম। এখন তাহলে আসি, এরি ভেদেরস এরি ভেদেরস। বিদায় চাও বিদায় চাও। শীঘ্রই দেখা হবে, এ প্রেস্তে এ প্রেস্ত। শীঘ্রই দেখা হবে। আপনি কেমন আছেন, কমে ভা কমে ভা। মাতা মা আমি লা মাদ্রে লা মাদ্রে। পিতা বাবা আম্মা, এটা হবে ইল প্রাদে ইল প্রাদে। এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, এর ইতালীয় হবে ইল উনা ইল উনা, অর্থ এখন কয়টা বাজে। এক দুই তিন, এই তিনটি শব্দের ইতালিয়ান হবে উন দু এ ত্রে উন দু এ ত্রে। আমি লেখি, এটার ইটালিয়ান বাক্যটি হবে আয়ো সক্রিয় আয়ো সক্রিয়। সে লেখে লই সক্রিয় লই সক্রিয়। আমি ও তুমি অয়ে অয়ে বা আয়ো, অর্থ হলো আমি আয়ো তুমি তে তুমি তে। শিশু ইল বাম্বিন ইল বাম্বিন। হাত মান হাত মান। মাথা তেস্তা মাথা তেস্তা। সহজ হাঁচিলে হাঁচিলে। সমস্যা পাবে না পাবে না। খাও বেড়ে খাও বেড়ে। সুন্দর বেল সুন্দর বেল। খারাপ বৃত্ত খারাপ বৃত্ত। ভালো বু অন
Vụ on. Dure lontare. Dure lontare. Bondo cora vi soin. Vi soin. গণনা করা এটা হবে কান্তারে। কান্তারে অর্থ হলো গণনা করা। ভুলে যাওয়া এটা হবে দিমেন্তি কারে। দিমেন্তি কারে অর্থ হলো ভুলে যাওয়া। তুমি এর মালয়েশিয়ান শব্দটি হবে তু। তু অর্থ হলো তুমি। কোথায় এটা হবে দভে। কোথায় এটা হবে দভে। কি এর বাংলা হবে কে বা কে কোজা। কি এর ইটালিয়ান হবে কে বা কে কোজা। দুধ এর ইটালিয়ান শব্দটি হবে লাত্তে। লাত্তে অর্থ হলো দুধ। কোনটা কোনটা এটা হবে কোয়ালে। কোয়ালে শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় কোনটা। কখন এটা হবে কোয়ান্দো। কোয়ান্দো অর্থ হলো কখন। রাতের খাবার খাওয়া। রাতের খাবার খাওয়া চেনারে। চেনারে অর্থ হলো রাতের খাবার খাওয়া। শুভ সকাল এটা হবে বুন জোরনো। বুন জোরনো অর্থ হলো শুভ সকাল। কেমন আছেন কমেস তাই। কমেস তাই অর্থ হলো কেমন আছেন। হাই বা হ্যালো এটা হবে চাও। হাই বা হ্যালো এটা হবে চাও। শুভ বিকাল এটা হবে বুনা সেরা। বুনা সেরা অর্থ হলো শুভ বিকাল। মাফ বা ক্ষমা করবেন। মাফ বা ক্ষমা করবেন এটা হবে ইসকুজি। ইসকুজি অর্থ হলো মাপ বা ক্ষমা করবেন। আমি এটা হবে ইও। ইও অর্থ হলো আমি। আবার বিদায় বা আসি অর্থে ব্যবহার করা হয় আর রি ভেদেরচি। আর রি ভেদেরচি অর্থ হলো বিদায় বা আসি। থামা বা স্টপ। থামা বা স্টপ বা বন্ধ করা এটা হবে ফেরমাতি। ফেরমাতি অর্থ হলো থামা স্টপ বা বন্ধ করা। হাসি সোর দিরি। সোর দিরি অর্থ হলো হাসি। শুরু করা এটা হবে কমেন চারে। কমেন চারে অর্থ হলো শুরু করা। কেমন বা কিভাবে। কেমন বা কিভাবে এটা হবে কমে। কেমন বা কিভাবে এটা হবে কমে। কত কোয়ান্ত। কোয়ান্ত অর্থ হলো কত। সত্যি এটা হবে ভেরেমেন্তে। ভেরেমেন্তে অর্থ হলো সত্যি। প্রশ্ন করা দোমানদারে। দোমানদারে অর্থ হলো প্রশ্ন করা। খেলা করা এটা হবে জোকারে। জোকারে অর্থ হলো খেলা করা। গাড়ি চালানো গুই দাঁড়ে। গুই দাঁড়ে অর্থ হলো গাড়ি চালানো। তুই নাকি বা তাই নাকি এটা হবে তাই নাকি। দাব ভেরো। দাব ভেরো অর্থ হলো তাই নাকি। আমি পছন্দ করি মি পিসাচ্ছে। মি
পিসাচ্ছে অর্থ হলো আমি পছন্দ করি। ধন্যবাদ গ্রাসিয়ে, গ্রাসিয়ে অর্থ হলো ধন্যবাদ। উপর এর ইটালিয়ান শব্দটি হবে সু, সু অর্থ হলো উপর।